ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ। প্রথম অধ্যায়, মায়া, দ্বিতীয় ভাগ। পুরাতন প্রশ্ন উঠিতেছে, খ্রিস্ট ধর্মই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম, কারণ খ্রিস্ট ধর্মাবলম্বী জাতি মাত্রেই সমৃদ্ধিশালী। কিন্তু এই রূপ উক্তি স্ববিরোধী, যেহেতু অখ্রিস্টান জাতিদের দুর্ভাগ্যই খ্রিস্টান জাতির সৌভাগ্যের কারণ। শোষণযোগ্য কতকগুলি জাতি যে চাই, সমস্ত পৃথিবী খ্রিস্ট ধর্ম অবলম্বী হইলে, শিকার স্বরূপ অখ্রিস্টান জাতির অস্তিত্ব না থাকিলে খ্রিস্টান জাতিগুলি দরিদ্র হইয়া যাইবে। সুতরাং এ যুক্তি নিজেকেই খণ্ডন করিতেছে। উদ্ভিজ্জ পশ্চাদির খাদ্য, মনুষ্য পশ্চাদির ভোক্তা, এবং সর্বাপেক্ষা গরহিত ব্যাপার, মনুষ্য পরস্পরের দুর্বল বলবানের ভক্ষ্য হইয়া রহিয়াছে। এইরূপ সর্বত্রই বিদ্যমান, ইহাই মায়া। এ রহস্যের তুমি কি মীমাংসা করো? আমরা প্রত্যহই অভিনব যুক্তি শুনিয়া থাকি। কেহ বলিতেছেন, চরমে কেবল মঙ্গলই থাকিবে। স্বীকার করিয়া লইলাম এরূপ সম্ভব, কিন্তু এইরূপ পৈশাচিক উপায়ে মঙ্গল উৎপন্ন হওয়ার কারণ কি? পৈশাচিক রীতি ব্যতীত শুধু মঙ্গলের মধ্য দিয়া কি মঙ্গল সাধিত হয় না? মানব জাতির ভবিষ্যৎ বংশধরগণ সুখী হইবে, কিন্তু এখন কেন এই ভয়ানক দুঃখ যন্ত্রণা? ইহার মীমাংসা নাই, ইহাই মায়া। এরূপ শোনা যায় দোষাংশের ক্রমপরিহার ক্রমবিকাশের একটি বিশেষত্ব। সংসার হইতে ক্রমাগত এরূপ দোষ ভাগ পরিত্যক্ত হইলে অবশেষে কেবল মঙ্গলই থাকিবে। ইহা শুনিতে অতি সুন্দর। এ সংসারে যাহাদের প্রাচুর্য আছে, যাহাদের প্রত্যহ কঠোর যন্ত্রণা সহ্য করিতে হয় না, যাহাদিগকে তথাকথিত ক্রমবিকাশের চক্রে নিষ্পেষিত হইতে হয় না, এরূপ সিদ্ধান্ত তাহাদের দাম্ভিকতা বাড়াইতে পারে। সত্যই ইহা তাহাদের পক্ষে অতিশয় হিতকর ও শান্তিপ্রদ। সাধারণ লোকে যন্ত্রণা ভোগ করুক, তাহাদের ক্ষতি কি? সাধারণ লোক মারা যায়, সেজন্য তাহাদের কি? বেশ কথা, কিন্তু এ যুক্তি আগাগোড়া ভ্রমপূর্ণ। প্রথমত, তাহারা বিনা প্রমাণে স্বীকার করিয়া লয় জগতে অভিব্যক্ত মঙ্গল ও অমঙ্গলের পরিমাণ নির্দিষ্ট আছে। দ্বিতীয়ত, ইহা অপেক্ষা দোষাবহ এ কথা স্বীকার করা যে মঙ্গলের পরিমাণ ক্রমবর্ধমান এবং অমঙ্গলের পরিমাণ নির্দিষ্ট। অতএব এমন এক সময় উপস্থিত হইবে যখন অমঙ্গল ভাব এই রূপে ক্রমশ পরিত্যক্ত হইয়া একেবারে নিঃশেষিত হইবে, তখন কেবল মঙ্গলই থাকিবে। এরূপ বলা অতি সহজ, কিন্তু অমঙ্গল যে ক্রমশ কমিতেছে ইহা কি প্রমাণ করা যায়? অমঙ্গল কি ক্রমশই বাড়িতেছে না? একজন অরণ্যবাসী মানুষ যে মনোবৃত্তি পরিচালনায় অনভিজ্ঞ, একখানি পুস্তক পাঠেও অসমর্থ, হস্তলিপি কাহাকে বলে তাহা শুনে নাই, আজ তাহাকে ক্ষতবিক্ষত করো, কাল সে সুস্থ হইয়া উঠিবে। শানিত অস্ত্র তাহার শরীরের মধ্যে প্রবেশ করাইয়া বাহির করিয়া আনো, তথাপি সে শীঘ্রই আরোগ্য লাভ করিবে। কিন্তু পথ চলিতে একটু আঁচড় লাগিলেই আমরা মরিয়া যাই। শিল্পযন্ত্র দ্রব্যাদি সুলভ করিতেছে, উন্নতি ও ক্রমবিকাশ হইতেছে, কিন্তু একজন ধনী হইবে বলিয়া লক্ষ লক্ষ লোককে নিষ্পেষিত করিতেছে। একজন ধনশালী হইতেছে, একই কালে সহস্র সহস্র ব্যক্তি দরিদ্র হইতে দরিদ্রতর হইতেছে, দলকে দল মানুষ কৃতদাসে পরিণত হইতেছে, এইভাবেই চলিয়াছে। পশু মানবের অনুভূতি ইন্দ্রিয়েই আবদ্ধ। যদি সে প্রচুর আহার না পায়, কিংবা যদি তাহার শারীরিক অসুস্থতা ঘটে, সে দুর্দশাগ্রস্ত হয়। ইন্দ্রিয়েই তাহার সুখ দুঃখের আরম্ভ ও শেষ। যখন এরূপ ব্যক্তির উন্নতি হইতে থাকে, সুখের সীমারেখার বিস্তৃতির সঙ্গে সঙ্গে তাহার দুঃখের পরিধিও সম পরিমাণে বর্ধিত হয়। অরণ্যবাসী মানুষ ঈর্ষা জানে না, বিচারালয় জানে না, নিয়মিত কর দিতে জানে না, সমাজ কর্তৃক নিন্দিত হইতে জানে না, পৈশাচিক মানব প্রকৃতি সম্ভূত যে ভীষণ শাসনযন্ত্র প্রত্যেকটি মানুষের মনের গোপন কথাও জানিয়া লইতে চায়, তাহা দ্বারা সে দিবারাত্র শাসিত হইতে জানে না।
সে জানে না ভ্রান্ত গর্বিত মানুষ কিরূপে পশু অপেক্ষাও সহস্র গুণে পৈশাচিক স্বভাবপ্রাপ্ত হয়। এই রূপে আমরা যখনই স্থূল ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে উঠিতে থাকি, আমাদের সুখ অনুভবের উচ্চতর শক্তির উন্মেষের সহিত দুঃখ অনুভবের শক্তিও বিকশিত হয়। স্নায়ুমণ্ডল সূক্ষ্মতর হইয়া অধিক যন্ত্রণা অনুভব করিতে সমর্থ হয়। সকল সমাজেই অহরহ দেখা যাইতেছে, মূর্খ সাধারণ মানুষ তিরস্কৃত হইলে বেশি দুঃখ অনুভব করে না, কিন্তু প্রহারের আতিশয্য হইলে ক্লিষ্ট হইয়া থাকে। শিক্ষিত ভদ্রলোক কিন্তু একটি কথার তিরস্কারও সহ্য করিতে পারেন না, তাহার স্নায়ুমণ্ডল এত সূক্ষ্ম হইয়াছে, তাহার সুখানুভূতি সহজ হইয়াছে বলিয়া তাহার দুঃখও বাড়িয়াছে। দার্শনিক পণ্ডিতগণের ক্রমবিকাশবাদীদের মতটি ইহার দ্বারা বিশেষ প্রমাণিত হয় না। আমাদের সুখী হইবার শক্তি যতই বৃদ্ধি পায়, যন্ত্রণা ভোগের শক্তিও সেই পরিমাণে বর্ধিত হইয়া থাকে। কখনো কখনো আমার মনে হয়, আমাদের সুখী হইবার শক্তি যদি অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন বা সমযুক্তাক্ষর শ্রেণীর নিয়মে অগ্রসর হয়, তবে অপরপক্ষে অসুখী হইবার শক্তি জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন বা সমগুণিতান্তর শ্রেণীর নিয়মে বর্ধিত হইবে। অরণ্যবাসী মানুষ সমাজ সম্বন্ধে বেশি অভিজ্ঞ নয়, কিন্তু উন্নতিশীল আমরা জানি, যতই আমরা উন্নত হইব ততই আমাদের সুখ দুঃখের অনুভব শক্তি তীব্র হইবে। ইহাই মায়া। অতএব আমরা দেখিতেছি, মায়া সংসার রহস্যের ব্যাখ্যার নিমিত্ত একটি মতবাদ নহে। সংসারের ঘটনা যেভাবে চলিতেছে, মায়া তাহারই বর্ণনা মাত্র। অর্থাৎ ইহাই বলা যায়, বিরুদ্ধ ভাবই আমাদের অস্তিত্বের ভিত্তি। সর্বত্র এই ভয়ানক বিরোধের মধ্য দিয়ে আমরা চলিতেছি। যেখানে মঙ্গল সেখানেই অমঙ্গল, যেখানে অমঙ্গল সেখানেই মঙ্গল, যেখানে জীবন সেখানেই ছায়ার মতো মৃত্যু তাহার অনুসরণ করিতেছে। যে হাসিতেছে তাহাকে কাঁদিতে হইবে, যে কাঁদিতেছে সে হাসিবে। এ অবস্থার প্রতিকারও সম্ভব নয়। আমরা অবশ্য এমন স্থান কল্পনা করিতে পারি যেখানে কেবল মঙ্গলই থাকিবে, অমঙ্গল থাকিবে না, যেখানে আমরা কেবল হাসিব কাঁদিব না। কিন্তু যখন এই সকল কারণ সমভাবে সর্বত্র বিদ্যমান, তখন এরূপ সংঘটন সতই অসম্ভব। যেখানে আমাদিগকে হাসাইবার শক্তি আছে, কাঁদাইবার শক্তিও সেইখানেই প্রচ্ছন্ন রহিয়াছে। যেখানে সুখ উৎপাদক শক্তি বর্তমান, দুঃখজনক শক্তিও সেইখানে লুকায়িত। অতএব বেদান্ত দর্শন আশাবাদী বা নৈরাশ্যবাদী নহে। বেদান্ত এই দুই মতবাদই প্রচার করিতেছে। ঘটনা সকল যেভাবে বর্তমান, বেদান্ত সেভাবে সেগুলি গ্রহণ করিতেছে। অর্থাৎ বেদান্ত মতে এ সংসার মঙ্গল ও অমঙ্গল, সুখ ও দুঃখের মিশ্রণ। একটিকে বর্ধিত করো, অপরটিও সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাইবে। কেবল সুখের সংসার বা কেবল দুঃখের সংসার হইতে পারে না, এরূপ ধারণাই স্ববিরোধী। কিন্তু এরূপ বিশ্লেষণ দ্বারা বেদান্ত এই একটি মহারহস্যের উদ্ঘাটন করিয়াছে যে, মঙ্গল ও অমঙ্গল দুইটি সম্পূর্ণ ভিন্ন পৃথক সত্তা নহে। এই সংসারে এমন একটি বস্তু নাই যাহা সম্পূর্ণ মঙ্গলজনক বা সম্পূর্ণ অমঙ্গলজনক বলিয়া অভিহিত হইতে পারে। একই ঘটনা যাহা আজ শুভজনক বলিয়া বোধ হইতেছে, কাল তাহাই আবার অশুভ বোধ হইতে পারে। একই বস্তু যাহা একজনকে দুঃখী করিতেছে, তাহাই আবার অপরের সুখ উৎপাদন করিতে পারে। যে অগ্নি শিশুকে দগ্ধ করে, তাহাই আবার অনসংক্লিষ্ট ব্যক্তির উপাদেয় আহার রন্ধন করিতে পারে। যে স্নায়ুমণ্ডলীর দ্বারা দুঃখবোধ অন্তরে প্রবাহিত হয়, সুখবোধও তাহারই দ্বারা অন্তরে নীত হয়। অমঙ্গল নিবারণের একমাত্র উপায় মঙ্গল নিবারণ, উপায়ান্তর নাই, ইহা নিশ্চিত। মৃত্যু বারণ করিতে হইলে জীবনও বারণ করিতে হইবে। মৃত্যুহীন জীবন ও দুঃখহীন সুখ স্ববিরোধী বাক্য, কোনোটিকেই একা পাওয়া যায় না। দুই এক বস্তুর বিকাশ। গতকাল যাহা ভালো মনে করিয়াছিলাম, আজ তাহা ভালো মনে করি না। যখন আমরা অতীত জীবন পর্যালোচনা করি, বিভিন্ন সময়ের আদর্শ সকল আলোচনা করি, তখনই ইহার সত্যতা উপলব্ধি করি। এক সময়ে তেজস্বী অশ্বযুগল চালনা করাই ছিল আমার জীবনের আদর্শ, এখন এরূপ চিন্তা করি না।
শৈশব অবস্থায় মনে করিতাম মিষ্টান্ন বিশেষ প্রস্তুত করিতে পারিলে আমি খুব সুখী হইব। অন্য সময়ে মনে হইত স্ত্রী পুত্র প্রচুর টাকা কড়ি হইলেই যথার্থ সুখী হইব। এখন এগুলিকে ছেলে মানুষই মনে করিয়া হাসিয়া থাকি। বেদান্ত বলেন, এমন এক সময় আসিবেই আসিবে যখন আমরা পিছনের দিকে তাকাইব এবং যে সকল ভাবাদর্শের জন্য আমরা ব্যক্তিত্ব পরিহার করিতে ভয় পাইতেছি সেগুলিকে আমরা বিদ্রুপ করিব। সকলেই নিজ দেহ বাঁচাইয়া রাখিতে ব্যগ্র, কেহই ইহা ত্যাগ করিতে ইচ্ছা করে না। এই দেহ যতকাল ইচ্ছা ততকাল রক্ষা করিতে পারিলে অত্যন্ত সুখী হইব আমরা এরূপই ভাবিয়া থাকি। কিন্তু এমন সময় আসিবে যখন এ কথা স্মরণ করিয়া আমরা হাসিয়া উঠিব। অতএব যদি আমাদের বর্তমান অবস্থা সত্যও নয় অসত্যও নয়, উভয়ের সংমিশ্রণ, দুঃখও নয় সুখও নয় উভয়ের সংমিশ্রণ, এইরূপ বিষম বিরুদ্ধ ভাবাপন্ন হয়, তবে বেদান্তের আবশ্যকতা কি? অন্যান্য দর্শনশাস্ত্র ও ধর্মমতগুলিরই বা প্রয়োজন কি? সর্বোপরি শুভ কর্ম করিবারই বা কি প্রয়োজন? এই প্রশ্ন মনে উদিত হয়। লোকে জিজ্ঞাসা করিবে, যদি অশুভ ছাড়া শুভ হয় না, যদি সুখ উৎপন্ন করিতে গেলে সর্বদা দুঃখও উৎপন্ন হয়, তবে এ সকলের আবশ্যকতা কি? ইহার উত্তরে বলা যায়, প্রথমত দুঃখ লাঘব করিবার উদ্দেশ্যে তোমাকে কর্ম করিতেই হইবে, কারণ নিজেকে সুখী করিবার ইহাই একমাত্র উপায়। আমরা প্রত্যেকে নিজ নিজ জীবনে শীঘ্র বা বিলম্বে হোক ইহার যথার্থতা বুঝিয়া থাকি। তীক্ষ্ণ বুদ্ধি লোক কিছু সত্তর, জড় বুদ্ধি কিছু বিলম্বে ইহা বুঝিতে পারেন। জড় বুদ্ধি লোক উৎকট যন্ত্রণা ভোগ করিয়া, তীক্ষ্ণ বুদ্ধি লোক অল্প যন্ত্রণা পাইয়া ইহা আবিষ্কার করেন। দ্বিতীয়ত, আমাদিগকে আমাদের কর্তব্য করিয়া যাইতে হইবে, কারণ সুখ দুঃখময় বিপরীত ভাবপূর্ণ জীবনের বাহিরে যাইবার ইহাই একমাত্র পথ। সুখ ও দুঃখ উভয় শক্তি জগৎকে আমাদের জন্য জীবন্ত রাখিবে। যতদিন না আমরা স্বপ্ন হইতে জাগরিত হই এবং এই মাটির পুতুল গড়া পরিত্যাগ করি, আমাদের এ শিক্ষা লাভ করিতেই হইবে, আর ইহা শিক্ষা করিতে দীর্ঘকাল লাগিবে। অনন্তই শান্ত হইয়াছেন। জার্মানিতে এই সিদ্ধান্তের ভিত্তির উপর দর্শনশাস্ত্র প্রণয়নের চেষ্টা হইয়াছিল। এরূপ চেষ্টা এখনও ইংল্যান্ডে হইতেছে। কিন্তু এই সকল দার্শনিকের মত বিশ্লেষণ করিলে পাওয়া যায়, অনন্তস্বরূপ নিজেকে জগতে ব্যক্ত করিতে চেষ্টা করিতেছেন, একদিন অনন্ত নিজেকে ব্যক্ত করিতে সমর্থ হইবেন। ইহা অতি শ্রুতিমধুর এবং আমরা অনন্ত, বিকাশ, অভিব্যক্তি প্রভৃতি দার্শনিক শব্দও ব্যবহার করিলাম। কিন্তু দার্শনিক পণ্ডিতেরা স্বভাবতই জিজ্ঞাসা করেন, শান্ত যে অনন্তকে পূর্ণরূপে প্রকাশ করিতে পারিবে এ সিদ্ধান্তের ন্যায়সঙ্গত মূল ভিত্তি কি? নিরপেক্ষ ও অনন্ত সত্তা সোপাধিক হইয়াই এই জগৎ রূপে প্রকাশিত হইতে পারে। এ জগতের সবকিছুই সীমাবদ্ধ। যাহা কিছু ইন্দ্রিয় মন বুদ্ধির মধ্য দিয়া আসিবে তাহাকে স্বতই সীমাবদ্ধ হইতে হইবে। অতএব সসীমের অসীমত্ব প্রাপ্তি নিতান্তই অসম্ভব, ইহা হইতে পারে না। পক্ষান্তরে বেদান্ত বলিতেছেন, সত্য বটে, নিরপেক্ষ বা অনন্ত সত্তা নিজেকে শান্তরূপে ব্যক্ত করিতে চেষ্টা করিতেছেন, কিন্তু এমন সময় আসিবে যখন এই উদ্যোগ অসম্ভব বুঝিয়া তাহাকে পশ্চাৎপদ হইতে হইবে। এই প্রত্যাবর্তন বা বৈরাগ্যই যথার্থ ধর্মের আরম্ভ। আজকাল বৈরাগ্য বিষয়ে কথা বলা বড় অপ্রীতিকর। আমেরিকায় আমাকে বলিত, আমি যেন 5,000 বৎসর পূর্বের কোনো অতীত ও বিলুপ্ত গ্রহ হইতে আসিয়া বৈরাগ্য বিষয়ে উপদেশ দিতেছি। ইংল্যান্ডের দার্শনিকগণও হয়তো এই রূপই বলিবেন, কিন্তু বৈরাগ্যই সত্য এবং ধর্মলাভের একমাত্র পথ। চেষ্টা করিয়া দেখো, যদি অন্য পথ খুঁজিয়া পাও কখনোই পাইবে না। এমন সময় আসিবে যখন অন্তরাত্মা জাগিয়া উঠিবে, এই দীর্ঘ বিষাদময় স্বপ্ন দর্শন হইতে জাগ্রত হইবে, শিশু খেলা ছাড়িয়া জননীর নিকট ফিরিয়া যাইতে উদ্যত হইবে, বুঝিবে না জাতু কামাহ কামা নাম উপভোগে না শম্যতি হবিষা কৃষ্ণবর্তমেব ভূয় এবাভিবর্ধতে।
অর্থাৎ কাম্য বস্তুর উপভোগে কামনার কখনোই নিবৃত্তি হয় না। ঘৃতাহুতির দ্বারা অগ্নির মতো বাসনা বরং বাড়িতেই থাকে। এই রূপ কি ইন্দ্রিয় বিলাস, কি বুদ্ধিবৃত্তির পরিচালনাজনিত আনন্দ, কি মানবাত্মার উপভোগ্য সর্ববিধ সুখ, সবই শূন্য, সকলই মায়ার অন্তর্গত, সকলই এই সংসার জালের অন্তর্গত। আমরা উহাকে অতিক্রম করিতে পারি না। আমরা মায়া জালের মধ্যে অনন্তকাল ছুটাছুটি করিতে পারি, কিন্তু শেষ পাইব না। এবং যখনই এক কণা সুখ পাইবার চেষ্টা করিব, তখনই রাশি রাশি দুঃখ আমাদিগকে চাপিয়া ধরিবে। কি ভয়ানক অবস্থা! যখন আমি ব্যাপারটি ভাবিতে চেষ্টা করি, আমার নিঃসংশয় অনুভূতি হয় ইহাই মায়াবাদ, সকলই মায়া। এই বাক্যই ইহার একমাত্র এবং সর্বাপেক্ষা ভালো ব্যাখ্যা। এ সংসারে কি দুঃখ রাশি না বিদ্যমান! যদি আপনারা বিবিধ জাতির মধ্যে পরিভ্রমণ করেন, বুঝিতে পারিবেন এক জাতি তাহার দোষভাগ এক উপায়ে প্রতিকার করিতে চেষ্টা করিয়াছে, অপর জাতি অন্য উপায় অবলম্বন করিয়াছে। সেই একই দোষ বিভিন্ন জাতি বিভিন্ন উপায়ে প্রতিকার করিতে চেষ্টা করিয়াছে, কিন্তু কেহই কৃতকার্য হয় নাই। যদি দোষগুলি ক্রমশ হ্রাস করিয়া একদিকে নিবদ্ধ করা যায়, অপর দিকে রাশি রাশি অশুভ সঞ্চিত হইতে থাকে। ইহার গতি এই রূপ। হিন্দুগণ জাতীয় জীবনে সতীত্ব ধর্মের আদর্শ কতকটা উচ্চে স্থাপন করিবার জন্য বাল্যবিবাহ দ্বারা তাহাদের সন্তানগণকে এবং ক্রমে সমগ্র জাতিকে অধঃপাতিত করিয়াছে। কিন্তু এ কথা আমি অস্বীকার করিতে পারি না যে বাল্যবিবাহ হিন্দু জাতিকে পবিত্রতায় ভূষিত করিয়াছে। কি চাও? যদি জাতিকে সতীত্ব ধর্মের সমধিক ভূষিত করিতে চাও, তাহা হইলে এই বাল্যবিবাহ দ্বারা সমস্ত স্ত্রী পুরুষের শরীর দুর্বল করিতে হইবে। অপরদিকে ইংল্যান্ডে তোমাদের অবস্থাই কি খুব ভালো? কখনোই নয়, কারণ পবিত্রতাই জাতির জীবনী শক্তি। তুমি কি ইতিহাস লক্ষ্য করো নাই? অপবিত্রতার মধ্য দিয়াই জাতির মৃত্যুচিহ্ন দেখা দেয়। যখন যৌন অপবিত্রতা কোনো জাতির মধ্যে প্রবেশ করে, তখনই বুঝিতে হইবে উহার বিনাশ আসন্ন। এই সকল দুঃখজনক সমস্যার মীমাংসা কোথায়? যদি পিতা মাতা নিজ সন্তানের জন্য পাত্র বা পাত্রী নির্বাচন করেন, তাহা হইলে এই দোষ অনেকটা নিবারিত হয়। ভারতের কন্যাগণ যতটা ভাবপ্রবণ, তদপেক্ষা অধিক বাস্তববাদী, কিন্তু তাহাদের জীবনে কবিত্বের বিশেষ অবকাশ থাকে না। আবার যদি লোকে নিজেরাই স্বামী ও স্ত্রী নির্বাচন করে, তাহাতেও অধিক সুখ হয় না। ভারতীয় নারীগণ সাধারণত বেশি সুখী, স্বামী স্ত্রীর মধ্যে কলহ খুব বেশি হয় না। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রে, যেখানে স্বাধীনতার আতিশয্য বিদ্যমান, সেখানে অসুখী পরিবার ও দুঃখকর বিবাহের সংখ্যা অনেক। আমি যে কোনো সভায় গিয়াছি, সেখানেই শুনিয়াছি সভায় উপস্থিত এক তৃতীয়াংশ নারী তাহাদের পতি পুত্রকে দূর করিয়া দিয়াছে। এই রূপই সর্বত্র। ইহাতে কি প্রকাশ পাইতেছে? প্রকাশ পাইতেছে যে এই সকল আদর্শ দ্বারা অধিকতর সুখ অর্জিত হয় নাই। আমরা সকলেই সুখের জন্য আপ্রাণ চেষ্টা করিতেছি, কিন্তু একদিকে কিছু সুখ পাইতে না পাইতেই অন্যদিকে দুঃখ উপস্থিত হইতেছে। তবে কি আমরা শুভ কর্ম করিব না? করিব বই কি, পূর্বাপেক্ষা বেশি উৎসাহের সহিত আমাদিগকে কাজ করিতে হইবে। কিন্তু এই জ্ঞান আমাদের উৎকট বাড়াবাড়ি ও ধর্মান্ধতা দূর করিবে। ইংরেজ আর উত্তেজিত হইয়া ও পৈশাচিক হিন্দু নারীগণের প্রতি কি অসৎ ব্যবহার করে, এই বলিয়া হিন্দুকে অভিশাপ দিবে না। সে বিভিন্ন জাতির রীতিনীতি মান্য করিতে শিখিবে, ধর্মান্ধতা অল্প হইবে এবং কাজ বেশি হইবে। ধর্মান্ধ লোকেরা কাজ করিতে পারে না, তাহারা শক্তির তিন চতুর্থাংশ বৃথা ব্যয় করে। ধীর প্রশান্ত চিত্ত বাস্তব জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই কাজ করেন। অতএব এই জ্ঞান দ্বারা কাজ করিবার শক্তি বৃদ্ধি পাইবে। অবস্থা এই রূপই জানিয়া তিতিক্ষা বৃদ্ধি পাইবে। দুঃখ ও অমঙ্গল আমাদিগকে ভারসাম্য হইতে বিচ্যুত করিতে পারিবে না এবং ছায়ার পিছনে ধাবিত করিবে না। সুতরাং সংসার গতি এইরূপ জানিয়া আমরা সহিষ্ণু হইব।
ধরা যাক সকল মানুষই দোষশূন্য হইবে, তারপর পশুকুল ক্রমে মানবত্ব প্রাপ্ত হইবে এবং পূর্ববৎ সব অবস্থার মধ্য দিয়া অগ্রসর হইতে থাকিবে। উদ্ভিদ দিগেরও গতি ঐরূপ, কিন্তু কেবল একটা জিনিস সুনিশ্চিত, এই মহতী নদী সমুদ্র অভিমুখে প্রবল বেগে প্রবাহিত হইতেছে, উহার জলবিন্দুগুলির প্রত্যেকটি অনন্ত বারিধি বক্ষে বিলীন হইবে। অতএব সমস্ত দুঃখ ও ক্লেশ, আনন্দ হাস্য ও ক্রন্দনের সহিত জীবন যে এই অনন্ত সমুদ্র অভিমুখে প্রবল বেগে ধাবিত হইতেছে, ইহা নিশ্চিত। তুমি আমি জীব উদ্ভিদ ও সামান্য জীবাণু পর্যন্ত যে যেখানে রহিয়াছে সকলেই সেই অনন্ত জীবন সমুদ্রে উপনীত হইবে, মুক্তি বা ঈশ্বর লাভ করিবে, ইহা কেবল সময় সাপেক্ষ। পুনরায় বলিতেছি, বেদান্ত আশাবাদী বা নৈরাশ্যবাদী নহে। এ সংসার কেবল মঙ্গলময় বা কেবল অমঙ্গলময় এইরূপ মত বেদান্ত ব্যক্ত করে না। বেদান্ত বলিতেছে, মঙ্গল ও অমঙ্গল উভয়েরই মূল্য সমান, ইহারা এইরূপে পরস্পর সম্বন্ধ হইয়া রহিয়াছে। সংসার এইরূপ জানিয়া সহিষ্ণুতার সহিত কর্ম কর, কি জন্য কর্ম করিব? যদি সংসারের অবস্থা এইরূপ, আমরা কি করিব? অজ্ঞেয়বাদী হই না কেন? আধুনিক অজ্ঞেয়বাদীরাও জানেন এ রহস্যের মীমাংসা নাই। বেদান্তের ভাষায় বলিতে গেলে এই মায়াপাশ হইতে অব্যাহতি নাই। অতএব সন্তুষ্ট হইয়া জীবন ভোগ কর, এখানেও একটি অতি অসঙ্গত মহাভ্রম রহিয়াছে। তুমি যে জীবন দ্বারা পরিবৃত হইয়া রহিয়াছ সেই জীবন সম্বন্ধে তোমার জ্ঞান কিরূপ? জীবন বলিতে তুমি কি কেবল পঞ্চ ইন্দ্রিয়ে আবদ্ধ জীবনই বুঝো? ইন্দ্রিয় জ্ঞানে আমরা পশু হইতে সামান্যই ভিন্ন, কিন্তু আমি বিশ্বাস করি এখানে উপস্থিত এমন কেহ নাই যাহার জীবন কেবল ইন্দ্রিয়েই আবদ্ধ। অতএব আমাদের বর্তমান জীবন বলিতে ইন্দ্রিয় অপেক্ষা আরও কিছু বেশি বোঝায়। আমাদের সুখ দুঃখের অনুভব, উচ্চাকাঙ্ক্ষা এবং চিন্তা শক্তিও তো আমাদের জীবনের প্রধান অঙ্গ, আর সেই উচ্চ আদর্শ ও পূর্ণতার দিকে অগ্রসর হইবার কঠোর চেষ্টাও কি আমাদের জীবনের উপাদান নহে? অজ্ঞেয়বাদীদের মতে জীবন যেভাবে আছে সেইভাবেই উহা ভোগ করা কর্তব্য, কিন্তু জীবন বলিলে সর্বোপরি আদর্শ অন্বেষণের পূর্ণতা অভিমুখে অগ্রসর হইবার প্রবল চেষ্টাও বোঝায়। আমাদের এই আদর্শ লাভ করিতেই হইবে। অতএব আমরা অজ্ঞেয়বাদী হইতে পারি না এবং জগৎ যেভাবে প্রতীয়মান হয় সেভাবে উহাকে গ্রহণ করিতে পারি না। অজ্ঞেয়বাদী জীবনের আদর্শ ভাগ বর্জন করিয়া বাকিটুকু সর্বস্ব বলিয়া গ্রহণ করেন। এই আদর্শ লাভ করা অসম্ভব জানিয়া তিনি ইহার অন্বেষণই পরিত্যাগ করেন। এই প্রকৃতিকে, এই জগৎ প্রপঞ্চকেই তো বলে মায়া। বেদান্ত মতে ইহাই প্রকৃতি, কিন্তু কি দেব উপাসনা, প্রতীক উপাসনা বা দার্শনিক চিন্তা অবলম্বন পূর্বক আচরিত ধর্ম, অথবা দেবতা পিশাচ প্রেতের গল্প, সাধু ঋষি মহাত্মা বা অবতারের চরিত কথার সাহায্যে অনুষ্ঠিত অপরিণত বা উন্নত ধর্মমতগুলির উদ্দেশ্য একই। সকল ধর্মই ইহাকে, এই প্রকৃতির বন্ধনকে অতিক্রম করিবার অল্প বিস্তর চেষ্টা করিতেছে। এক কথায় সকলেই মুক্তির দিকে অগ্রসর হইতে কঠোর চেষ্টা করিতেছে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মানুষ বুঝিয়াছে সে বন্দী, সে যাহা হইতে ইচ্ছা করে সে তাহা নয়। যে সময়ে যে মুহূর্তে সে চারিদিকে চাহিয়া দেখিয়াছে সেই মুহূর্তেই তাহাকে শেখানো হইয়াছে, তখনই সে অনুভব করিয়াছে সে বন্দী। সে আরও বুঝিয়াছে এই সীমা শৃঙ্খলিত হইয়া তাহার অন্তরে কে যেন রহিয়াছেন, যিনি দেহ যেখানে যাইতে পারে না সেখানে যাইতে চাহিতেছেন। দুর্দান্ত নৃশংস আত্মীয় স্বজনের গৃহ সন্নিধানে গোপনে অবস্থিত হত্যাপ্রিয় তীব্র সুরাপ্রিয় মৃত পিতৃপুরুষ বা অন্য ভূত প্রেতে বিশ্বাসী অতি নিম্ন ধর্মমতগুলিতে আমরা সেই একই প্রকার মুক্তির ভাব দেখিতে পাই। যাহারা দেবতার উপাসনা ভালোবাসেন তাহারা সেই সকল দেবতার মধ্যে নিজেদের অপেক্ষা অধিকতর স্বাধীনতা দেখিতে পান। গৃহের দ্বার রুদ্ধ থাকিলেও দেবতারা প্রাচীরের মধ্য দিয়া আসিতে পারেন, প্রাচীর তাহাদিগকে বাধা দিতে পারে না। এই মুক্তির ভাব ক্রমেই
বর্ধিত হইয়া অবশেষে সগুণ ঈশ্বরের আদর্শে উপনীত হয়। ঈশ্বর প্রকৃতির পারে, ঈশ্বর মায়াতীত, ইহাই সেই আদর্শের কেন্দ্রগত ভাব। আমি যেন শুনিতেছি সম্মুখে কোনো কণ্ঠস্বর উত্থিত হইতেছে, যেন অনুভব করিতেছি ভারতের সেই প্রাচীন আচার্যগণ অরণ্যাশ্রমে এই সকল প্রশ্ন বিচার করিতেছেন। বৃদ্ধ ও পবিত্র শ্রেষ্ঠ ঋষিগণ উহার উত্তর মীমাংসা করিতে অক্ষম হইয়াছেন, কিন্তু একটি যুবক সেই সভা মধ্যে দাঁড়াইয়া বলিতেছে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ধামানি দিব্যানি তস্থু। হে দিব্যধামবাসী অমৃতের পুত্রগণ, শ্রবণ কর, আমি পথ খুঁজিয়া পাইয়াছি। যিনি অন্ধকারের পারে, তাহাকে জানিলেই মৃত্যুর পারে যাওয়া যায়, ইহা ছাড়া আর অন্য কোনো পথ নাই। বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাত তমেব বিদিত্যামিতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে যনায়। উপনিষদ হইতে আমরা এই শিক্ষাই পাইতেছি যে মায়া আমাদের চতুর্দিকে ঘিরিয়া রহিয়াছে এবং উহা অতি ভয়ঙ্কর। তথাপি মায়ার মধ্য দিয়াই কাজ করিতে হইবে। যিনি বলেন, এই নদী তীরে বসিয়া থাকি, সমস্ত জল যখন সমুদ্রে চলিয়া যাইবে তখন নদী পার হইব, তিনি যেমন সফল হন। আর যিনি বলেন, পৃথিবী পূর্ণ মঙ্গলময় হইলে পর কাজ করিব এবং জীবন উপভোগ করিব, তিনিও সেই রূপ সাফল্য লাভ করিয়া থাকেন। মায়ার অনুকূলে পথ নাই, মায়ার বিরুদ্ধে গমনই পথ, এ কথাও শিক্ষা করিতে হইবে। আমরা প্রকৃতির সহায়ক হইয়া জন্মগ্রহণ করি নাই, তাহার প্রতিযোগী হইয়া জন্মিয়াছি। আমরা বন্ধনের কর্তা হইয়াও নিজদিগকে বদ্ধ করিতেছি। এই বাড়ি কোথা হইতে আসিল, প্রকৃতি ইহা দেয় নাই। প্রকৃতি বলিতেছে, যাও বনে গিয়া বাস করো। মানব বলিতেছে, আমি বাটি নির্মাণ করিব, প্রকৃতির সহিত যুদ্ধ করিব। সে তাহাই করিতেছে। তথাকথিত প্রাকৃতিক নিয়মের সহিত অবিরাম সংগ্রামী মানব জাতির ইতিহাস, এবং মানবই অবশেষে জয়ী হয়। অন্তর্জগতে আসিয়া দেখো, সেখানেও এই সংগ্রাম চলিয়াছে। ইহা পশু মানব ও আধ্যাত্মিক মানবের সংগ্রাম, আলোক ও অন্ধকারের সংগ্রাম, মানুষ এখানেও বিজেতা। প্রকৃতির মধ্য দিয়া মানুষ আপনার মুক্তির পথ করিয়া লয়। অতএব আমরা দেখিতেছি এই মায়া অতিক্রম করিয়া বৈদান্তিক দার্শনিকগণ এমন কিছু জানিয়াছেন যাহা মায়ার অধীন নহে। যদি আমরা সে অবস্থায় উপনীত হইতে পারি, আমরাও মায়ার পারে যাইব। ঈশ্বরবাদী সমস্ত ধর্মেরই ইহা সাধারণ সম্পত্তি, কিন্তু বেদান্ত মতে ইহা ধর্মের আরম্ভ মাত্র, শেষ নহে। যিনি বিশ্বের স্রষ্টা ও পাতা, যিনি মায়াধীশ, মায়া ও প্রকৃতির অধীশ্বর বলিয়া উক্ত হইয়াছেন, সেই সগুণ ঈশ্বরের জ্ঞান এই বেদান্ত ভাবের শেষ কথা নহে। এই জ্ঞান ক্রমশ বাড়িতে থাকে, অবশেষে বৈদান্তিক দেখেন, যাহাকে বাহিরে বোধ হইয়াছিল তিনি নিজেই সেই, তিনি প্রকৃতপক্ষে অন্তরেই ছিলেন। যিনি সীমার মধ্যে নিজেকে বদ্ধ মনে করিয়াছিলেন, তিনি সেই মুক্ত স্বরূপ।